স্কুলটির বেলরুই এনজি ইনস্টিটিউশনের স্কুলের ছাত্রী দীপ্তিপাল 492 নম্বর পেয়ে রাজ্যের অষ্টম স্থান অধিকার করে নজর কাড়ল শিল্পাঞ্চলে। করোনার জেরে স্কুলে না গিয়ে অনলাইনে ক্লাস করে তারপর পরীক্ষা না হয়ে ফল পাওয়া কিন্তু একটা চিন্তার বিষয় ছিল উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের কাছে। আজ সেই চিন্তার অবসান হলো ফল বেরোনোর পর। স্কুলটির বেলরুই এনজি ইনস্টিটিউশনের স্কুলের পার্শ্ব শিক্ষক তপন পালের মেয়ে সেই স্কুলের ছাত্রী দীপ্তিপাল 492 নম্বর পেয়ে রাজ্যের অষ্টম ও জেলার দ্বিতীয় স্থান অধিকার করে নজর কাড়ল শিল্পাঞ্চলে। এই খবর পাওয়ার সাথে সাথে স্কুলের টিচার ইনচার্জ সন্দীপ সরকার ও শিক্ষা পর্ষদের সিআই এসে তাকে ফুল ও মিষ্টি দিয়ে আশীর্বাদ করলেন। স্কুলের টিচার ইনচার্জ সন্দীপ বাবু জানান, এই মাসের 30 তারিখে তার চাকরি অবসর। তার এই শেষ মুহূর্তে স্কুলের ছাত্রী দীপ্তি এই সাফল্য তার মনে আনন্দ জাগিয়ে তুলল এবং তাকে এগিয়ে যাওয়ার জন্য আশীর্বাদ করলো। অপরদিকে তার বাবা তপন বাবু জানান, তার মেয়ে ছোট থেকেই চেষ্টা করছিল, সেই চেষ্টার থেকেই মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকে সাফল্য পেল। তিনি যেহেতু একজন পার্শ্ব শিক্ষক সেহেতু তার ক্ষমতা না থাকলেও তার মেয়ের ডাক্তারি পড়ার ইচ্ছে পূরণ করার চেষ্টা করবেন তিনি। অপরদিকে দীপ্তি জানালো, করোনার জন্য পরীক্ষা দিতে পারলো না সে, তবে পরীক্ষা হলেও এরকমই ফল আশা করেছিল। পড়াশোনা ছাড়া অন্যান্য সময় গল্পের বই পড়া পছন্দ করত তিনি। করোনার সময় ডাক্তারদের সহানুভূতি দেখে তার ডাক্তারি পড়ার ইচ্ছে আরো বেড়ে যায়, সেজন্য ডাক্তারি পড়তে চায় সে। তো স্যার, রিটায়ারমেন্টের পর এরকম একটা ঘটনা ঘটলো, তাহলে এটা কি আপনাকে রিটায়ারমেন্টের পুরস্কার হিসেবে পেলেন কি স্যার? রিটায়ারমেন্ট নয়, রিটায়ারমেন্ট এখনো হয়নি। রিটায়ারমেন্ট হবে তার আগে স্যার, তার আগেই এত ভালো একটা বড় খবর সত্যি আমাকে খুব উদ্বুদ্ধ করেছে এবং খুবই ভালো লাগছে। সেই জন্য আমি একটু ছুটে এসেছি এবং ওর প্রতি আমার আশীর্বাদ রইল, যাতে অনেক বড় হতে পারে, অনেক ভালো জায়গায় পৌঁছতে পারে, সেই আশা আমি রাখি। আমি অনেকটাই খুশি। আসলে ও ছোটোবেলা থেকেই একটা টার্গেট নিয়ে চলে বরাবরই, ও ক্লাসের মধ্যে এই জিনিসটা ওর প্রথম একটা হওয়ার প্রবণতা আছে। তো এই রেজাল্টটা পশ্চিমবঙ্গের এরকম জায়গায় যাবে, এটাতে 10 নম্বরের মধ্যে এসে আমি সত্যিই খুবই গর্বিত আর কি। তো আপনি তো একজন টিচার, আপনার যে এই যে মেয়ে সাফল্যতে আপনি নিজে মানে আপনি অন্যান্য স্টুডেন্টদেরকে কী বার্তা দেবেন? হ্যাঁ, আমি বার্তা দেবো এটুকুই, যেহেতু আমি তো ছোটোবেলা থেকে মেয়েকে নিজের হাতে পড়েছি, মাধ্যমিক পর্যন্ত কোনো টিউটার ছিল না, ইভেন HSও আমি বাংলা ইংরেজিটা আমি কোনো টিউটর দিনই আমি নিজেই করেছি। আমি ছেলে মেয়েদেরকে এটুকু বলবো যে যেভাবে ও পরিশ্রম করেছে, যে সময় অনুযায়ী করেছে, সেইভাবে ওদেরকে প্রস্তুত থাকার জন্য চেষ্টা করে বলবো, যাতে করে ওরা প্রস্তুত থাকতে পারে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।